হঠাৎ করে রাত 2টার সময় আমাকে ফোন করে বলতেছে যে তুই ইকবাল? আমি হ্যাঁ। কিল হিম ছুই বানাইছে? হ্যাঁ। কত গুলি করে মেরে ফেলবো এইভাবে? হ্যাঁ। এরম নিয়ে আব্দুল শান্তান আমি জিতে পাঠালাই না, আমার মনে হয় দেশ স্বাধীন করে ফেলছে। দেশ স্বাধীন করে ফেলছে বলতে এটা যে তারা ভাবছিল যে সিনেমা হল পাঠানো হলে মনে হয় দেশ আরেকবার স্বাধীন হবে। আমি শাকিব রে খেলা অর গুণ দেবে, এই কারণে যে শাকিব কিন্তু বুঝতো যে এই ছবিটা ভালো হয়েছে, হ্যাঁ এই ছবিটা ভালোর দিকে যাবে। তখন কিন্তু শাকিব কিন্তু এটাকে টাকা লাগলে টাকাও দিত। আচ্ছা, এই গুণটা শাকিবের ছিল, কারণ আমি আজকে প্রডিউসার যদি হয়ে থাকি আমি শাকিবের কারণে। ইকবাল ভাই, এখন আপনাদের পরিচালক সমিতি, আপনি বললেন যে পরিচালক হিসেবে তো আপনার একটা নতুন দায়িত্বের জায়গা তৈরি হয়েছে, তো পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, আপনি এখন মূলত তিন চারটা সংগঠনের নিজে একদম অতপ্রতভাবে অন করেন, আন্তঃসম্পর্কগুলো কেমন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো কেমন সিনিয়রটা? তা যথেষ্ট বুঝছে। আমি যেমন হায়াত ভাই, খুরসু ভাই, তারপরে লিউ ভাই, যারাই আসছে ছবিটা যারা দেখছে সেন্সারে, সেন্সারে যারা মেম্বার ছিল, সন্ধ্যার সময় ছবি দেখে সবাই এফডিসি চলে আসছে এবং সবাই এফডিসি এসে আমাকে খুঁজে বার করছে। আমি প্রযোজক সমিতি বসে এবং হায়াত ভাই, খুশু ভাই সবাই এক সুন্দর বাইক দিচ্ছে যে এত সুন্দর ছবি যে আমরা ভাবতে পারি না যে ইকবাল এত সুন্দর ছবি বানাবে। এটা হায়াত ভাই বলছে, খুশু ভাই বলছে, লিপু ভাই বলছে, এ যে রানা বলছে, সবাই বলছে, সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে। এবং সবচেয়ে স্পাইনে আরিপ্রাজ ছবি দেখতে গেছে, দেখে দেখলাম আমার কিল হিম নিয়ে একটা তারা একটা স্ট্রেজা দিচ্ছে, চমৎকার একটা স্ট্রেজা দিচ্ছে। এবং যারাই দেখছে, যেমন আমাদের এক মেয়ে আছে সিমি প্রডিউসার, হ্যাঁ ও প্রডিউসার এবং নায়িকা অনেক, হ্যাঁ ও বলতেছে যে বাংলাদেশে আমি এমন ছবি দেখি নাই, মনে হয় যে আমি একটা ছবি দেখলাম। এই যে সিনেমা হলের সামনে যে যারা কথাবার্তা বলছে বা দর্শকরা যেভাবে বলছে, হাজার হাজার ভিডিও তার প্রুফ আছে যে একজন কিন্তু খারাপ বলে নাই ছবিটা এবং সবাই প্রশংসা করছে। সত্যি, অর্থাৎ ভালো একটা কাজ হলে সেটাকে আসলে মন্দ বলার কোনো ওয়ে থাকে না, এটা বলছেন। তো এরপরও যেটা অনেকেই অভিযোগ করলেন ঈদের ভেতরে, অনন্তভাবে বললেন যে ফেসবুকে এক ধরনের আক্রোশজনিত কিছু লোকজন থাকে যারা অন্যকে গালি গালাজ দেওয়ার জন্য, এইটা লই আমি বললাম না যে এগুলো যে এক থেকে 150 বাজে রিভিউ দেয় অনেক, হ্যাঁ এক থেকে 150 এরা ফেক আইডি দিয়ে, হ্যাঁ এরা রিভিউ দেয়, উল্টাপাল্টা কথা বলে, বকা দেয়। তো এরা তো অ্যাকচুয়ালি, আমি তো এদেরকে বলছিলাম যে মধ্যবিতা সিনেমা হলে কিছু যেমন টোকায় আসছিল, কিছু মধ্যবিতা সিনেমা হলে টোকায় এসে আমার বিরুদ্ধে, অনন্তর বিরুদ্ধে, বিভিন্ন সবার বিরুদ্ধে, হ্যাঁ এইসব খারাপ খারাপ কথা বলতেছে, ঠিক আছে। তো এরা তো কোনো ভদ্রলোক সিনেমা হলে আইসা কাউকে অন্তত বকা দিবে না বা কাউকে চ্যালেঞ্জ করবে না বা কাউকে বলবে না। তো আমি সেই টোকাইগুলো দেখছি, হ্যাঁ যে আমার কাছে রাস্তার টোকাই মনে হয়েছে, আইসা উল্লাবুল্লা কথাবার্তা বলছে, তো এগুলো দরকার নাই, এগুলো তো নোংরামি, এগুলো তো আমি আমি কখনো কোনো দিন সিনেমা হলে যার সিনেমায় চলুক সবার সিনেমাতে আমার ওয়েলকাম থাকবে, স্বাগতম থাকবে সবার সিনেমায়। কিন্তু ওই যে আমার ছবি আজকে ভালো যাচ্ছে দেখে টোকায় আসা, হ্যাঁ যে বলবে যেই সব টোকাইরা বলছে সেই টোকাইরা নিজেরা জানে না যে মধ্যবিত্ত হাউসফুল হয়েছে কিনা, তারা নিজেরা জানে। আপনাদের কাছে নাকি টাকা অফার করে টাকা না দিলে নাকি এরা খেপে যায়, এরকম অভিযোগ আছে? এমন তো কিছু আছে, যেমন আমি একটা কথা, শুধু টাকা না, এখানে হঠাৎ করে রাত 2টার সময় আমাকে ফোন করে বলতেছে যে তুই ইকবাল? আমি হ্যাঁ। কিল হিম ছবি বানাইছে? হ্যাঁ। কত গুলি করে মেরে ফেলবো এইভাবে? হ্যাঁ। এরম নিয়ে আব্দুল শান্তান আমি জিডি আচ্ছা জিডি করেছেন রাইট, হ্যাঁ নিউজে ছেপেছি। তা আমাকে কিল হিম বানাইছে, আমাকে গুলি করে মেরে ফেলবো কেন? মানে আপনি তো কোনো, এইটাই তো, তো এই যে এগুলো বলা হচ্ছিল যেহেতু আপনার ছবির নাম কিল হিম, আপনি একটা স্টান্ট করার জন্য যেসব করছেন এরকম, এবং নাম্বার দিয়ে রাখছি তো স্টান্ট দিতে, তো আমি নাম্বার দিয়ে রাখছি, তাই না? কারণ কি একটা রাত্রেবেলা যদি এই স্টান, এতটা স্টান দরকার নাই যে নিজের প্রতি নিজের রিস্ক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, ওই স্টান দরকার নাই। একটা আমি নাম্বার দিয়ে রাখছি, আমি সেই দারোগাকে অলরেডি বলছি এবং সে খুঁজেও বের করবো ইনশাল্লাহ, আশা করি মনে হয় সামনে আর এক সপ্তাহ আমার কাছে টাইম নিচ্ছে আমার থেকে, যে ক্রিমিনাল এক সপ্তাহের ভিতরে সে বের করে পড়বে। তো এই যে রাত 2টার সময় পরে যে কিলহিম বানাইছে এরকম আমার গুলি করে পড়বে, এই যে নোংরাম, এটা কিন্তু আগে ছিল না। এই ইদানিং, এই ইদানিং অবশ্যই এটার একটা কারণ আছে, যেখানে বেশি কাজ থাকে না সেখানে ছবি হয়। কাজ কোথায়? কাজই তো খুব কম, অধিকাংশ পরিচালক প্রযোজক তো বেকার হয়ে আছে। কতগুলো পরিচালক আছে? 500, 500-এর ভিতরে 10 জন রানিং আছে কিনা সন্দেহ আছে। বড় বড় ডাইরেক্টর, বড় বড় বাঘা বাঘা ডাইরেক্টর সব বসে আছে, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর ছবি বানায় না। তো তাদেরকে বাদ দিয়ে তো আপনি নিজে পরিচালনা শুরু করলেন, এটাই তো কথা। আমি শখে আসছি, ঠিক আছে, কারণ আমি যে বানাইছি 2-4টা ছবি, চিন্তা করলাম একটু, তারা ওই আগের জায়গায় আমরা ছিলাম, একটু আগের থেকে একটু চেষ্টা করি, একটু
উপরে ওঠার জন্য আপ করার জন্য চেষ্টা করি, করছি তো আপ তা করি নাই অবশ্যই, সেই জায়গাতে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সিনিয়র ডিরেক্টররা কেন হেরে যায়, মানে তারা মানে এইভাবে পেছনে পড়ে যায়? সিনিয়র ডিরেক্টর এখন সবচেয়ে বড় কথা, এখন বাংলাদেশের প্রোডিউসার নাই, প্রযোজক নাই, না সিনেমা বানাবে কে এখন? যারা আসে যেটা সিনেমা বানাইতে আসে না, এরা জাস্ট খালি নামে আসে। তো নায়ক নায়িকা তো প্রচুর, আমরা তো ফেসবুক খুললেই অনেক। এখন আমি একটা কথা বলি, অনেকের কষ্ট লাগতে পারে, এই যে যারা নায়ক নায়িকারা আসে, তারা একটা ছবি, সর্বোচ্চ একটা বা দেড়টা ছবি, তারা বলো পাঁচ বছরে বা দুই বছরে বা তিন বছরে একটা দেড়টা ছবি বা দুইটা ছবি করে তারপরে তারা হারায় যায়। কোথায় যায় দেখা যেতেছে, তার আসে কিন্তু সিএনজি নেয়া, হ্যাঁ দুই বছর পরে দেখি প্রাইভেট কার নিয়ে আসতেছে, কি তার ওই জায়গায় মনে একটা ফ্ল্যাট, তার এই মনে একটা গাড়ি, হ্যাঁ। তো আপনি তো শাকিব খানের মতো বললেন, বুবলি যেমন, না এটা শাকিব না, এটা আমি বলছি, এটা বলছি, হ্যাঁ আসতে চায় সিনেমা তারা সরে যায়, হয় দেখা যায় কোনো বড় লোক তাদেরকে বিয়ে করে ফেলছে বা কোনো ব্যবসায় তারা জড়াই গেছে, হ্যাঁ, বাট ওই যে নায়িকাটা একটা দরকার ছিল নায়িকাটা লাগায়। তো এটা দুঃখজনক, অর্থাৎ কাজের বাইরে আসলে। আর ভালো ছবিকে, ভালো ছবি যদি, জি ভালো ছবি, যেমন আমি একটা আমি বলতে পারি যে আমি বিটটে খুব ছবিটা খুব বিটটে ডিপেন্ড ভালো বানাইছি, আমি যদি নায়ক নায়কদের শিডিউল চাই, ভালো ছবি তারা বুঝে না, বুঝে না, না যে কোন ছবিটা এইখানে আমি শাকিবকে 100% আমি শাকিবকে একটা গুণ দেবো, এখানে এখানে আমি শাকিবরা এইখানে অনেক গুণ দেবো, এই কারণে যে শাকিব কিন্তু বুঝতো যে এই ছবিটা ভালো হয়েছে, হ্যাঁ এই ছবিটা ভালোর দিকে যাবে, তখন কিন্তু শাকিব কিন্তু এটাকে টাকা লাগলে টাকাও দিত, এই গুণটা শাকিবের ছিল। এটা কিন্তু আমাদের এই এখনকার যারা নায়ক নায়িকা তারা নাই, তারা আরও ভুলটা নিবে, কীভাবে নিবে, ঠিক আছে, ওই ভালো ছবি হয়েছে ওই 10 বছর ভালো ছবি ফালাইয়ে রাখবে, যদি প্রডিউসার কোনো বিপদে পড়ে বা টাকার জন্য করতে পারে না, হ্যাঁ তাদের কোনো দায়িত্বই নেই। আর এইটা আমি দেখছি যে ছবিটা ভালো হয়েছে, বলবে ছবিটা ভালো হয়েছে না, হ্যাঁ করতে হতো না, ঠিক আছে এদের 5 লাখ টাকা দেন ছবিটা করে ফেলা, ঠিক আছে, আবার শাকিব টাকা নিয়ে নেয়, এই গুণটা শাকিবের ভিতরে ছিল। কিন্তু আমাদের এখনকার যে আর্টিস্টগুলো, যে আমি বললাম একটু আগে, তো তুমি বললে যে শাকিবের মতো কথা, না শাকিবের মতো কথা না, এরা আসলে হারায় দেখা, 2 বছর 3 বছর এদের কোনো খবর থাকে না। রাইট, শাকিবের প্রসঙ্গে আসলে আপনি অনেক কথা বলেছেন, কিন্তু আমি আজকে শাকিবের 3টা গুণ, একটা গুণ কথা শুনুন আর 2টা গুণ বলেন তো আপনি, আপনার মুখ থেকে দেখি দীর্ঘদিনের সম্পর্কে কী পেয়েছেন শাকিবের? 3টা গুণ, একটা গুণ বলছি, আর একটা গুণ হলো সে তার বাবা মাকে খুব রেসপেক্ট করে, বাবা মাকে, হ্যাঁ আরেকটা, হ্যাঁ আরেকটা মানে তার ফ্যামিলি গুলো আছে, আরেকটা যদি তার কাছের মানুষ হয় কেউ বিপদে বলে সে পাশে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, অর্থাৎ আপনি কোনো সংকটে পড়লে দাঁড়াবে বলছেন? আমি আমার যাই না, কেউ সে দাঁড়ায়, এমন দাঁড়াইছে বিগত দিনটার সাথে সে দাঁড়াইছে। রাইট, নেটিজেন বা ফেসবুক ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, যে কোনো ভিডিওর পেছনে তারা কমেন্ট দিয়ে দেয়, সেখানে শাকিবের ভূয়সী প্রশংসা করছেন আপনি একটা অনুষ্ঠানে, যে শাকিবের ঋণ এবং শাকিবের প্রতি ভালোবাসা আমার কোনো দিন যাবে না। আমি আগেও বলছি, এখনও বলি, আগেও বলছি, এখনও তোমার অনুষ্ঠানে বলে যাই, এখনও বলি, সামনে বলবো, কারণ আমি আজকে প্রডিউসার যদি হয়ে থাকে আমি শাকিবের কারণে এসেছি, সেটা এখনো বলেন, সারা জীবন সত্য কেন অস্বীকার করবো? সুতরাং আপনার কথা পাল্টায়নি ও, না আচ্ছা থ্যাংক ইউ, এটা আমার ক্লিয়ার করার খুব দরকার ছিল। আপনি নিজস্ব পরিচালনায় তার মানে প্রতি বছর একটা দুটো ছবি করবেন? একটা 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 মানে বেশি না কেন, একটা না অনেক পরিশ্রম, পরিশ্রম প্রচুর প্রচুর। আচ্ছা প্রযোজক হিসেবে তাহলে একটু আরাম আছে বেশি নাকি? প্রচুর আর বলতে একটাই করবো, একটা বছরে এবং যে কোনো একটাই করবো সেটা ঈদের জন্যই করবো। তো নেক্সট আপনার পরিচালনায় কোন ছবিটা আসছে? গুলশানের চামেলি, গুলশানের চামেলি, এটাতে কি কি চমক থাকছে দুই একটা বলেন না। আমি এখানে একটা চেষ্টা করতেছি একটা ভালো একটা বোম্বের একটা হিরোইন বা কলকাতার একটা হিরোইন, হ্যাঁ কথা হচ্ছে, চেষ্টা করবো আনার জন্য। থ্যাংক ইউ ইকবাল ভাই, পুরনো প্রসঙ্গ সাম্প্রতিক প্রসঙ্গ দুটোই, যে বারবার বলা হচ্ছে যে সিনেমা হলের যে বিষয়টা চাকচিক্য ফিরে আনার জন্য পাঠান সহ ভারতীয় ছবি আমদানি খুব জরুরি, তার মানে আপনাদের দিয়ে আসলে টয়লেটটা ক্লিন হচ্ছে না, সিটের গদি পাল্টাচ্ছে না, তো সিনেমার কি ফান, পাঠান অলরেডি রিলিজ হয়ে প্রায় কয়েকদিন হয়ে গেল, সামনে আরও মেবি সালমান খানের ছবি আসবে আমি জানি না, এবং একজন পরিচালক বারবার এটাতে সরব দেখা যাচ্ছে, তার নাম অনন্য মামুন, এবং তার স্ট্যাটাস পড়লেই মনে হয় যেন ইন্ডিয়ান ছবি ছাড়া আসলে বাংলাদেশে কেউ উন্নতি করতে পারে। অনন্য মামুনের ঘটনা কয়টা বলবো আমি, ওর তো অনেক ঘটনা, ঠিক আছে, ও ইন্ডাস্ট্রিকে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির ভিতরে অনন্য মামুনকে ডিরেক্টর সমিতি তো ব্যান করে রাখছি, তো ডিরেক্টর সমিতি
আবার এই পাঠানার জন্য এই 18 সংগঠন আবার অন্যান্য মানুষকে সাপোর্টও দিচ্ছে। হ্যাঁ মানে সেই মিটিংয়ে সেই কমিটি 18 সংগঠনের কমিটিতে কিন্তু আমিও আছি। তাহলে আমি কিন্তু কোনো মিটিং অ্যাটেন্ড করিনি, আমি কোনো মিটিংয়ে যাইও নাই, কোনো জায়গায় সাইনও দিইনি। তথ্য মন্ত্রণালয় সেখানে কিন্তু আমার নাম ছিল, আমার যাওয়ার কথা ছিল, সেখানেও আমি যাইনি, জাননি না। এবং এই 18 সংগঠন এবং সবাই একটা উচিলা দিচ্ছে যে হল বাঁচাইতে হবে। তো পাঠালাই না, আমার মনে হয় দেশ স্বাধীন করে ফেলছে, মানে দেশ স্বাধীন করে ফেলছে বলতে এটা যে তারা ভাবছিল যে সিনেমা হল পাঠানোলে মনে হয় দেশ আরেকবার স্বাধীন হবে। দেশ তো একবারই স্বাধীন হয়েছে, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছিল 71 সালে। পাঠান কেন, পাঠানের বড়রা আসলো, সিনেমা হল টিকবে না, সিঙ্গেল স্কেলে চলেই না ছবি। এবং পাঠান এবং একদিন চলার পরে তারপরের দিন সিঙ্গেল স্ক্রিন থেকে অনেক বাজে রিপোর্ট, প্রথম দিনও ভালো যায়নি, প্রথম দিনও ভালো যায়নি। অথবা আমাদের বাংলাদেশে সিনেমা হল গড়ে তোলে, সিনেমা হলের পরিবেশ ঠিক করতে হবে, আর ভালো সুন্দর 2023 সালে সিনেমা বানাইতে হবে, 24-25 সিনেমা বানাইতে হবে, তাহলে সিনেমা চলবে। এখন আমি যদি এই 2023 সালে এসে যদি আমি সেই গান দেখি পাগল মন মন কেন এত কথা বলে, বা আমি যদি সেলে এসে দেখি যে সাগর পাড়া দৌড়াইতেছে হাফ প্যান্ট পরা, হ্যাঁ তাহলে সব ছবি কেমন চলে, সমসাময়িক গল্প বলতে হবে। দেশের গল্প তো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়ে তো আপনার অনেক পরিচালক শিল্পী সমিতি অনেক সদস্য তো সঙ্গে ছিলেন এবং সমর্থন, আমি তো বললাম করছেন, তারা সঙ্গত ছিল আইসা কি এখন এখন আরো সঙ্গে আয়না যে তারা যে দেশ স্বাধীন করছে, আয়না বলে যে পাঠায় না দেশ স্বাধীন করছে, এটা তো ব্যর্থ হয়েছে। তার মানে অনন্য মোহনের বুদ্ধির সাথে আসলে অনেকে কেউ পেরে উঠতে পারছে না, বুদ্ধি অ্যাকচুয়ালি পেরে না। আমরা তো নাক ওইভাবে গালাই না, ঠিক আছে, নাক গালাই না, কেন কি দেখি যে সিনিয়ারাই গালায় না, তা আমরা গালাই লাভটা কি, ঠিক আছে। আমাদের বুদ্ধির সামনে তো, বা বুদ্ধি যদি কখনো আমাদের সামনে আসে বা আমাদের আমাদের পাল্লা যদি কখনো পড়ে সেদিন বুঝবে বুদ্ধি কার কতটুকু, তাই না। কিন্তু আমরা তো ওইভাবে যাই না, মাস্তি করি, অনেক কিছু দেখা না দেখার বান করে থাকি, ঠিক আছে। কিন্তু এই যে 18 সংগঠন, এই সংগঠনটাই তো তারা সাপোর্ট দিল, সত্যি এটা সবচেয়ে বড় দুঃখজনক হ্যাঁ বিষয়। ইকবাল ভাই পরিচালক সমিতির সভাপতি হিসেবে নির্বাচন করবেন কি না? না করবেন না, যেহেতু আমি একবার আমার লাইফে আমি একবার নির্বাচন করছি। হ্যাঁ, এবং তোমাকে আজকে একটা কথা বলি, এখানে এখানে বলি সত্য কথা বলি, জীবনে কখনো কোনো দিন নির্বাচন করি নাই, আমি একবারই প্রযুক্তি সমিতি নির্বাচন করছি এবং পুরো ইন্ডাস্ট্রি আমার বিপক্ষে ছিল, বিপক্ষে ছিল আমার বিপক্ষে ছিল। আমি চ্যালেঞ্জ করবো যে আর আমার সাথে খাইছে আমার সাথে ঘুরছে তারাও আমার বিপক্ষে ছিল, কিন্তু তোমাদের দোয়ায় আমি পাস করছি এবং পাস করে সর্বোচ্চ যে পোস্টটা ছিল এজিএস সেই পোস্টটা আমি নিছি। পুরো ইন্ডাস্ট্রি আমার বিপক্ষে থাকার পরও আল্লাহ ছিল আমার পক্ষে। এরপরে নির্বাচন করলেন না কেন ভাই? আর ভালো নির্বাচন, মানে নির্বাচনটা কেন করবো তানবীর, নির্বাচন করে পাশ করে তো আমি কিছু করতে পারিনি কারোর জন্য। আমি যদি নির্বাচনটা করতাম, নির্বাচন করে যদি আমি একটা মানুষের উপকার করতে পারতাম তাহলে আমি নির্বাচন করতাম, আমি তো পারি না উপকার করতে। আমি যে যতদিন ছিলাম আমি কারো উপকার করতে পারিনি, শুধু শুধু আর নির্বাচন করে লাভ। প্রযোজক সমিতির যে এই যে অচল অবস্থা, দীর্ঘদিনের সংকট, এই জায়গাটা কি কোনোদিন সলিউশন? হ্যাঁ ঠিক হইতো, আমাদের নিজস্ব ভুলের কারণে, আমাদের নিজস্ব ভুলের কারণে, এই জন্য তো আমরাই দেই, এটা তো অন্য কেউ দেয় না, রেশারেশি হিংসা হিংসির জন্য আমরা দায়ী না। কেউ কেউ বলেন যে খসরু ভাই কিছুটা দায়ী, কেউ বলেন অপর পক্ষে যারা বারবার স্ট্রাই অর্ডার, বা আমি খসরু ভাই বা কারো দেখুন, আমি মনে করি যে এখানে আমরা যারা প্রডিউসার, যে রানিং প্রডিউসার, আমরা সবাই দায়ী, কারণ আমরা সবাই একমত হচ্ছি না, একমত হলেই আমাদের জিনিসটা হয়ে যায়। আমরা যদি এই সমিতি, আমাদের এই সমিতির সব কিছু, আমাদের সব কিছু আমরা নিজেরা এক হয়ে যদি আমরা একটা কিছু সিদ্ধান্ত নেই তাহলে তো এই সমিতি থেকে আমাদের সমিতি প্রশাসক কেন বুঝবে, তাই না? আমরা ঠিক না অবশ্যই। আবারও একটু এখনকার আপনার কাজের ছবি নিয়ে আসি, সেটা হচ্ছে রিভেঞ্জ ছবি নিয়ে অনেকেই বলেন যে ঈদে ছাড়া বাইরের ছবিগুলো এখন কোনো প্রযোজক দিতে চান না, আপনিও যেমন গত ঈদে একটা দিলেন এবং সামনে ঈদের জন্য ভাবছেন, তো এর বাইরে কি আসলে বাংলাদেশে আর কোনো ছবি টবি? অ্যাকচুয়ালি কি আমি রিভেঞ্জটা কেন দিচ্ছি, রিভেঞ্জটা একটা ঈদের ছবি, আমরা সিনেমা বানাই, সিনেমা বানাই, কোন সিনেমার কোয়ালিটিটা কী আমরা কিন্তু বুঝতে পারি। এবং আমার টার্গেটটা ছিল, আমি কিন্তু গত রোজাই ঈদে রিভেঞ্জ দেওয়ার টার্গেট ছিল আমার, আজকে যদি গত ঈদে রিভেঞ্জ আসতো তাহলে দেখতে রিভেঞ্জের খেলাটা কী খেলতো, হ্যাঁ
কিন্তু বন্যা ও সিলেটের বন্যার কারণে আমি পিসা এক্সামে আসি নাই। এবং কিছু কিছু আমাদের মুভি হয়ে যায় যেগুলো ঈদের জন্যই তৈরি হয়, যেমন রিভার্স মুভিটা ঈদের জন্য তৈরি, ঈদের জন্য তৈরি, বিটটা ঈদের জন্যই তৈরি হয়েছে। তো আপনার ঈদের বাইরে তো আপনার কোনো শিডিউলই নাই, তার মানে কোনো প্ল্যান নাই তো? না। তো এই এই ভয়টা কেন বাংলাদেশে যে ঈদের বাইরে কোনো প্রযোজকই তেমন খুব দুর্বল দুর্বল কিছু ছবি মাঝখানে রিলিজ পায়? ঈদের বাইরে যে কেউ দেখে না, ঈদের বাইরে তো ছবি রিলিজ হচ্ছে না, হচ্ছে তো, কিন্তু ঘটনা হচ্ছে ছবির মতো ছবি তো নাই। আমি যদি এটা তো আমার ডিক্লার দেওয়া, আমি যদি ডিক্লার না দিলে আমি ঈদের পরে আসতে পারতাম, কোনো সমস্যা ছিল না, দুই ঈদের মাস করে আসতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু ছবিটা আমার ডিক্লার দেওয়া আগের থেকে যে আমি ছবি ঈদে আসবো। যেমন কিল ফিল্ম পাঁচ মাস আগে আমি ডিক্লার দিয়েছিলাম যে আমি একমাত্র ব্যক্তি আমি বলতে পারি যে কিল ফিল্ম ছবি আমি ডিক্লার দিয়েছিলাম ঈদে আসবো, আমি ঈদে আসছি। আচ্ছা, আমি রিভেজ আমার ডিক্লার দেওয়া ঈদের ছবি আসবে। একটা কোয়ালিটি ছবি করতে বাংলাদেশে কতদিন সময় লাগে? আসলে কথা কি, যদি আর্টিস্ট বা যদি ভালো হয়, আর যদি আমি বাংলাদেশে কিছু ডিরেক্টর দেখছি, যখন তো আমি প্রডিউসার ছিলাম, আমি দেখছি যে সারাদিন 50 কাপ চা খেয়ে ফেললাম, একটা শট নিলাম, একটা শট, হ্যাঁ, এমন ডিরেক্টর আমি দেখছি। বলেন কি, হ্যাঁ, ছবি করতে কারো 80 দিন 82 দিন লাগে, তাহলে কী বলবো। এই যে কিলহিম ছবি করছি, কিলহিম ছবি আমি শুটিং করছি টোটাল 29 দিন, 29 দিনে শেষ, 29 দিন আমার শুটিং শেষ। হ্যাঁ, পরিশ্রম করছি, কিন্তু সারাদিন 1 কাপ 50 কাপ চা খায় 1 শট নেয়নি। আচ্ছা, ছবি একদিক দিয়ে স্টার্ট করছি, একদিকে শেষ করছি, এইভাবেই সিনেমা হলে বেশিক্ষণ সময় লাগে না। তার মানে একটু ঘড়িমসি বা আলসিমি করে অনেকে, একটু ভাব নেয় আমি একটা ডিরেক্টর, আমি ছবি বানাচ্ছি, ঠিক আছে, এই শটটা পরে হ্যান দেন, দাদা 2 ঘন্টা আড্ডাই মারতেছে শটটা, আমি কেন ডিরেক্ট সেটা আসলাম, আমি এগুলো দেখেই আসছি।